দূরের জার্নিগুলোতে আমরা মা ছেলে বাইকে বসে এরকম দুষ্টুমি করতে করতে আমাদের জার্নিটাকে উপভোগ করি। প্রথম দিকে ছেলের বাবা একটু ত্যক্ত বিরক্ত হলেও সে বুঝে গেছে যে পাগলের পাগলামি থামানো এত সহজ না, তাই এখন আমাদের এই পাগলামির বিষয়টাকে সে খুব সহজভাবে নিয়েছে। আসসালামু আলাইকুম, আমি মিতু, চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আমাদের আজকের ব্লগ ভিডিওটা তৈরি করেছি মেহেরপুর মুজিবনগরকে কেন্দ্র করে, কারণ আমরা এসেছি আজকে মেহেরপুর মুজিবনগরে। গেট দিয়ে ঢুকে একদম সোজা গিয়ে একটা বড় আমবাগানের মাঝে আপনারা এই স্মৃতিসৌধটার দেখা পাবেন। আমরা এখানে বেশ খানিকটা সময় কাটিয়েছি, খুব ভালো লেগেছে যেহেতু আমবাগানের ভেতরে এই স্মৃতিসৌধটা, তো চারপাশটা খুব সুন্দর, নিরিবিলি এবং ঠান্ডা ছিল। আর ভেতরে প্রচুর বাচ্চার দেখা পাওয়া যায়, যারা এই আমবাগানের আম পড়লে যাতে ধরে খেতে পারে তার জন্য অপেক্ষা করে বসে থাকে। তা আমরাও আসলে বেশ কিছু আম কুড়িয়েছিলাম, যদিও বাসায় নিয়ে এসে সেই আমার খাওয়াই হয়নি, ফেলে দিতেই হয়েছে, কারণ মনেই ছিল না কাঁচা আম খাওয়ার কথা। তো স্মৃতিসৌধের ওই জায়গাটা থেকে ঘুরে আমরা আরও একটা ভবনে এলাম। এই পুরো মুজিবনগরটা আসলে তিনটা সেক্টরে বিভক্ত, একটা হচ্ছে স্মৃতিসৌধ যেটা আমরা ইতিমধ্যে ঘুরে এসেছি, আর আরেকটা হচ্ছে এই ভবনটা, আর এই ভবন ছাড়া আর লাস্ট যে ভবনটা রয়েছে সেটা হচ্ছে জাদুঘর। এই মুজিবনগরে একটা জাদুঘর রয়েছে যেখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক বেশ কিছু প্রতিকৃতি এবং ছবির দেখা মিলবে। ওই দূরে দেখতে পাচ্ছেন ঘরগুলো, ওইগুলোই আসলে জাদুঘর। তো আমরা আসলে এই ভবনটাকে, দ্বিতীয় ভবনটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। পেছনে পানি, সামনে ভাস্কর্য, মাঝখানে বাংলাদেশের মানচিত্র এবং চারপাশটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা আধার। খুব সুন্দর একটা ভিউ এখানে। এই পুরো ভবনটাতে দুইটা বড় বড় উঁচু টাওয়ার রয়েছে এবং আমি সব থেকে উঁচু টাওয়ারটার একদম চূড়ায় উঠেছিলাম এবং সেখান থেকে এই ভিডিওটা করা। এই রাউন্ড শেপের ভবনের মাঝে যে বাংলাদেশের মানচিত্র রয়েছে, এই মানচিত্রটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল, সেই 11টা সেক্টর ভাগ করে কোন সেক্টরে কী কাজ হয়েছে সেই ভাস্কর্যগুলো তৈরি করে সুন্দর করে সাজিয়ে রাখা। মানে মোটামুটি মুক্তিযুদ্ধের একটা সাধারণ আইডিয়া আপনারা এই ভাস্কর্যগুলো দেখে বা এই 11টা সেক্টর দেখে কিছুটা বুঝতে পারবেন। তো আমরা ওই জায়গাটা পুরো ঘুরে তারপরে চলে যাই হচ্ছে আমাদের যে বর্ডার সাইড আছে সেইখানে, কারণ মুজিবনগর এলাম আর বর্ডার সাইডে একটু ঘুরলাম না, বিষয়টা একটু কেমন কেমন হয়ে যায় না। তা আমাদের সাথে আসলে আরেকটা ভাই ছিল, আলভির পাপার কলিগ, উনি আমাদের পাবনারি ভাই যার পোস্টিং এই মুহূর্তে মেহেরপুরে। আমরা গিয়েছি শুনে তিনিও চলে এসেছিলেন আমাদের সাথে ঘোরাঘুরি করতে। তার ওয়াইফ বাসায় ছিল না বলে আমরা আর বাসার দিকে যাইনি। তিনি আমাদের বারবার আফসোস করে জানাচ্ছিলেন যে কেন আমরা তাকে আগে জানাইনি, তাহলে উনি বাসায় রান্নাবাড়ি করে রাখতেন। তো আসলে আমাদের কারো বাসায় যাওয়া টার্গেট ছিল না, পুরো সময়টা আসলে ঘুরে ঘুরে সবটা দেখে তারপরে ফিরে আসার ইচ্ছা ছিল। যাই হোক, এটা হচ্ছে সেই জাদুঘর। জাদুঘরের ওই সাইডে কিছু রুম ছিল যেগুলো বিজিবি সদস্যরা থাকে, আর এইখানে একটা বড় রুম রয়েছে, এই রুমটাকেই জাদুঘর হিসেবে তৈরি করা হয়েছে। তো আমরা সবাই এই রুমের মধ্যে প্রবেশ করলাম। এই রুমের প্রত্যেকটা ওয়ালে কিছু এক্সক্লুসিভ ছবি ছিল মুক্তিযুদ্ধের, যেগুলো আমি বইয়ের পাতায় আগে কখনো দেখিনি, কারণ আমরাও তো পড়তে পড়তে অনেক রকমের মুক্তিযুদ্ধভিত্তিক ছবি দেখে বড় হয়েছি, কিন্তু এই ছবিগুলো আমি অন্য কোথাও ব্যবহার করতে দেখিনি। তবে এখনকার জেনারেশনের কাছে বইতে এই ছবিগুলো আছে কি না আমার জানা নেই, তবে আমাদের সময়ে ছিল না। তো আমি ঘুরে ঘুরে সব ছবিগুলো দেখছিলাম, অনেক ছবি ছিল, এত দেখানোটাও আসলে সময় সাপেক্ষ ব্যাপার। আর পুরো রুমটা জুড়ে চারপাশের ওয়ালে তো ছবি ছিল, আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্রতিকৃতি তৈরি করা। এনারা হচ্ছেন আমাদের বীরশ্রেষ্ঠ বীর বিক্রমবীর উত্তম যারা ছিলেন, তারা সবার প্রতিকৃতি তৈরি করে এখানে খুব সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। তো আমি আমার বাচ্চাকে চেনানোর চেষ্টা করছিলাম, বোঝানোর চেষ্টা করছিলাম এনারা কারা বা এনারা কী কারণে কী করেছেন বা এনাদের প্রতিকৃতি কেন তৈরি করা হয়েছে। যদিও আলভি খুবই ছোট, কিছুই বোঝে না, তারপরেও চেষ্টা করছিলাম, কারণ বলতে বলতেই না শিখে যাবে।
তো জাদুঘর দেখার পরে জাদুঘরের চারপাশে এই যে কিছু স্থাপনা ছিল ওগুলো একটু দেখলাম। দেখার পরে আমরা এখান থেকেও বের হয়ে এলাম। প্রচণ্ড গরম ছিল, তো এই যে রাউন্ড শেপের যে ভবনটা ছিল এই ভবনের সামনের দিকে কিছু স্থাপনা ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক, এই কিছু স্ট্যাচু তৈরি করা হয়েছে যেখানে দেখানো হয়েছে যে যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীরা কীভাবে সাধারণ মানুষের ঘরে আগুন দিয়েছিল। তারপরে একটা স্ট্যাচুতে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছেন, আরেকটা জায়গায় দেখা হচ্ছে কিছু সাধারণ মানুষকে গুলি করে মারা হচ্ছে, তারপরে এখানে কিছু প্যারেডের ছবি দেখা যাচ্ছে, তারপরে আরেকটা জায়গায় দেখলাম যে সম্ভবত মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন যে দলিল সাইন হয়েছে, বিভিন্ন চুক্তি, সেই চুক্তিপত্রে সাইনের একটা গোল টেবিলের বৈঠক টাইপের একটা ব্যাপার। তো এগুলো আসলে মিস করে গিয়েছিলাম শুরুর দিকে, সেই জন্য শেষের দিকে গিয়ে আর একবার ওই জায়গাটা ঘুরে আসি। তারপরে আবার আমরা চলে আসি হচ্ছে সেই স্মৃতিসৌধের সাইডে, কারণ এই সাইডটা খুব সুন্দর ঠান্ডা ছিল আর ঘুরে ঘুরে আমরাও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, কারণ এখন পুরো ভর দুপুর। সম্ভবত আমরা যখন আইসক্রিম খাচ্ছি তখন 2:30 বাজে। আমরা ওই জায়গা থেকে ডিসিশন নিলাম যে আমরা এরপরে কোথায় যাব। তো আমরা এখান থেকে বেরিয়ে প্রথমে যাই হচ্ছে একটা ব্র্যাক অফিসে, তারপর ওখান থেকে যাই হচ্ছে খাবার খেতে একটা হোটেলে। হোটেল থেকে খাবার খেয়ে আমরা আমাদের পরবর্তী আরও একটা জায়গা ঠিক করা ছিল নীলকুঠি আমঝুপি নামে, আমরা সেখানে যাই, সেই জায়গাটা ঘুরি এবং তারপরে ফিরে আসি। আমাদের পরের ভিডিওতে আমি সেই নীলঝুপি আমকুঠির ভিডিওটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।